আমি 90% সুখী অসুখী না মানে দুঃখী বিকজ আমার মাকে হারিয়েছি খুব রিসেন্টলি সো এটা আমার জীবনের অনেক বড় একটা মানে দুঃখের কারণ বাট এছাড়া আমি আলহামদুলিল্লাহ আমার সব কিছু নিয়ে আমি খুবই সুখী এবং আনন্দিত বাট এই এই পূরণটা আসলে কখনো পূরণ হবার নয় যেটা বলছে আমি জানি না সে কে আর এইসব মানে মোটিভেশনাল স্পিচ দিয়ে আসলে জীবন মোটিভেট হয় না জীবনের জন্য টাকা প্রয়োজন বাট টাকাটাই যে সব তা কিন্তু না মানে টাকা কামানোর জন্য শিল্প সংস্কৃতি কবিতা গান সব কিছুই লাগবে আপনি যদি জীবনের মূল্যবোধ বা জীবনের বোধটাকে জাগাতে চান বা জানতে চান আপনাকে গান শুনতে হবে ভালো থাকবার জন্য গান শুনতে হবে গান কখনো গাইতে হবে নিজেকে রিল্যাক্স করার জন্য কবিতা আবৃত্তি করতে হতে পারে কথা বলবার জন্য কিংবা কারোর সাথে কোনো কিছু শেয়ার করবার জন্য মনের ভাব প্রকাশ করবার জন্য আপনাকে গান গাইতে হবে অনেক সময় আমার থাকে না যে আমার খুব কান্না পাচ্ছে কিন্তু আমি কারোর সাথে কান্না করতে পারছি না বা কারোর সাথে শেয়ার করতে পারছি না তখন কিন্তু আপনাকে গানটাই শুনতে হয় আমি গান শুনি আমি যখন খুব কষ্টে থাকি তখন আমি গান শুনি শুধু আমি আমাকে দিয়ে বোঝাচ্ছি না আমি মানে সবাইকে দিয়ে বোঝাচ্ছি সো যে বলেছে আমি জানি না উনি কোথা থেকে এইসব পাইছে এবং এগুলো কোন কি খেয়ে বলে এজন্য আসলে ওনারা তো মঞ্চের ঊর্ধ্বে মঞ্চ থেকে মঞ্চের ঊর্ধ্বে মানে আমি একটু আগেও সেটা বলছিলাম আমি জানি না এটা যদিও শর্ট কোশ্চেন কিন্তু শর্ট করে উত্তর দিতে আমি পারি না আমি অনেক কিছু বলতাম এনিওয়েজ মঞ্চকর্মী হিসেবে আমি বলবো যে এখনও যদি আপনি দেখেন টেলিভিশন ফিল্ম যারা দাপিয়ে বেড়াচ্ছে তারা সবাই মঞ্চেরই আসলে কিছু কিছু এক্সেপশনাল তো থাকবেই বাট এক্সেপশনাল নট অ্যান এক্সাম্পল সো আমি এটাই বলবো যে মঞ্চ মানুষ হতে শেখায় যত কিছুই থাকুক মঞ্চ খারাপ মঞ্চ এখন অনেক ভালো দিন নাই বাট আপনাকে একটা মানুষ হতে তৈরি মানে মানুষ হওয়ার জন্য যা যা শিখার সব কিছু মঞ্চ শিখায় সো শিক্ষাটাই আসলে আমাদের অনেক জরুরি এখন যেটা আমাদের আসলে দরকার নাই একদমই সো ওই যে রাজনীতির মধ্যেও কিন্তু বলা আছে যে নেত্রী সো আমি যেহেতু অভিনেত্রী সো দুইটাই রাইট রাইট সো অভিও থাকবে নেত্রীও থাকবে দুইটাই খুব সুন্দর আছে অফকোর্স বিব্রত করে অফকোর্স বিব্রত করে আমি একদমই খুবই দ্বিমত পোষণ করি যে উনি শিল্পী হিসেবে নিজেকে বলতে চায় এবং শুধু শুধু হিরো আলম না যাদের অনেক টাকা আছে তারাও কিন্তু গায়ক নায়ক সব কিছুই হয়ে যায় স্বঘোষিত না আমরা না জেনে বুঝেই যেহেতু তাদের টাকা আছে তাদেরকে আমার তেল মারতে হবে স্যার স্যার করতে হবে আপনার গানটা অনেক ভালো হয়েছে স্যার না হলে আমার একটা নাটক পাশ হবে না স্যার আপনার সিনেমাটা অনেক ভালো হয়েছে স্যার না হলে আমি হয়তো একটা বাইং বা শিপমেন্টের 25% বা 5% পাবো না সেই জায়গায় যখন আমাদের মেরুদণ্ডটা নুয়ে যায় তখন আসলে আমাদের সোজা হয়ে দাঁড়াতে অনেক সময় লেগে যায় এই জায়গাটাই আসলে বলতে চাই যে আমি অনেক বিব্রত হই যখন বিবিসির মতো একটা নিউজ মানে ইয়াতে আমাদের সাকিব আল হাসানকে নিয়ে কোনো নিউজ হয় না সেভাবে করে আমি সাকিব খান পর্যন্তও মেনে নিব কিন্তু হিরো আলমকে কখনোই মানতে পারি না এবং আমরা যারা না জেনেই শেয়ার করি তাদের জিনিসগুলো সেটা আসলে অনেকটাই মানে মূর্খতার দিকে চলে যায় আসলে আমরা ওকে তুষ্টিকে চলচ্চিত্রে দেখা যায় না কেন আগ্রহ নেই নাকি অফার পায় না অনেক সময় অফারও পাই না আবার যে কাজগুলোর জন্য অফার পাই সেগুলো আসলে ঠিকঠাক মতো ক্যারেক্টারটা প্লে করবার জন্য যে
ইয়াটা দরকার সেটাও আমার অনেক সময় হয় না আমি একদমই যে সিনেমা করি নাই তা কিন্তু না আমি কিন্তু পাঁচটা সিনেমা অলরেডি করে ফেলেছি তো সিনেমা একদমই যে করি নাই তা না এখন হয়তো করি না আগে যে হয়তো বুঝতাম না এখন যেহেতু বুঝি আবার আমার মাধ্যমগুলো একটু অনেকগুলো জায়গায় তিন চারটা জায়গায় সো মাঝে মাঝে কিছু পাওয়ার জন্য তো কিছুটা ছাড় দিতে না না ইগনোর মানে চিনেও না চিনার ভান করি না কোনোটাই বলবো না যদি কখনো আমার কাছে এরকম কোনো অফার আসে বা ওনার সাথে আমার দেখা হওয়ার সৌভাগ্য হয় মানে আমি এখন এটাকে সৌভাগ্যের পর্যায়ে বলছি যে উনি আমার কাছে মনে হয় যে উনি যেহেতু অনেক বড় একজন বিজনেসম্যান হয়েছেন ওনার নিশ্চয়ই এতটুকু ক্যাপাসিটি আছে সো ওনাকে আমি একটাই ইনফরমেশন বলতে চাই বা দিতে চাই বা সেটা হচ্ছে যে ওনার যেহেতু অনেক পয়সা আছে উনি একটা ইন্ডাস্ট্রি করুক ইন্ডাস্ট্রিতে উনি ইনভেস্ট করুক একটা ইনস্টিটিউট করুক যেখান থেকে ফিল্ম ইন্ডাস্ট্রি মানে যেহেতু উনি চান এখানে কিছু করবার জন্য সো ওনাকে নিয়ে অনেক ট্রল হয় উনি নিজেই জানেন উনি অনেক নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছেন সো আমার একটাই ওনার কাছে দাবি চাওয়া যে উনি ওনার যেহেতু অনেক পয়সা সো সেই টাকাটাকে উনি মিসইউজ না করে উনি ইনভেস্ট করুক যেটা থেকে দক্ষ মানে চিত্রগ্রাহক চিত্রশিল্পী শিল্পী অভিনেতা অভিনেত্রী তৈরি হতে পারে আমি ফুটবল একদমই অতটা বুঝি না ক্রিকেট অতটা বুঝি না বাট আমার সবসময় ফেভারিট হচ্ছে ব্রাজিল সো আমার প্রেডিকশন জানি না ব্রাজিলটা ফেভারিট কেন ইয়েলো ইয়েলো কালার আমার অনেক ফেভারিট ছোটবেলা থেকে ইয়েলো কালারটা আমার অনেক ফেভারিট আমার অনেক ইয়েলো কালার জামা ইয়েলো জিনিস আমার অনেক ফেভারিট সেই ব্রাজিলের জার্সিটা ইয়েলো ইয়েলো কেউ না কারণ আমার গোপন আগে যখন কারোর সাথে শেয়ার করতাম মানে একটু ছোট থাকতে তখন সবসময় ধরা খাইছি এবং মারা খাইছি সো এই জন্য এখন উইক পয়েন্ট আঘাত দেওয়া হ্যাঁ গোপনটা গোপন রাখাই ভালো আমার কাছে মনে হয় যে আপনার গোপন জিনিসটা আপনি কারোর সাথে শেয়ার করা মানে আপনার দুর্বল পয়েন্টটা সে জেনে যাওয়া কখনো যদি কেউ কোনো সুযোগ পায় সেই সুযোগটাকে কাজে লাগায় লাভ ম্যারেজ বিকজ অনেক সময় অনেকে অনেক কিছু বলে আমার আমি আগে একটা প্রেম করতাম 12 বছর সেটা মোটামুটি বাস খাইছিলাম তারপরে আমাকে যে বিয়ে করছে সেটা অলমোস্ট লাভ কারণ হচ্ছে আমার হাজব্যান্ড আমার জন্য 18 বছর ওয়েট করছে সো সে বলছিল যে সে আমার ফ্রেন্ড সে আমাকে মানে বলছিল যে যদি তোর বিয়ে হয়ে যায় দেন আমি কাউকে বিয়ে করব। আর যদি বিয়ে না হয় তাহলে আমি তোকে বিয়ে করব এটা দেখি সো সে এখনো না আমার সাথে তো বিয়ে হয়েছে আমার 4 বছর ওকে ওনার সাথে বিয়ে হয়েছে যে আমার জন্য ওয়েট করছে তাকেই আমি বিয়ে করছি আর এইটাই আমি বলতে চাই যে যে তোমাকে ভালোবাসবে তাকেই আসলে সঙ্গী হিসেবে ভাবা ভালো আমি যাকে ভালোবাসবো সে আমাকে সবসময় ভালোবাসবে এটার কোনো গ্যারান্টি নেই জনপ্রিয়তার দৌড় সবাইকেই তাড়িয়ে বেড়ায় কারণ এখন সবাই খুব ভাইরাল হতে চায় যেটা আসলে মানে যেরকম ফ্লো আমরা ডিজিটালি এখন অনেক কিছুই দেখি যে আমার এত ভিউজ এত ভিউজ আমরা তো ডিজিটালি বুস্টিং করেও অনেক ভিউজ আনি কিন্তু গো উইথ দ্য ফ্লো সেটার মতো যে সব সময় থাকবে সেটা না মাঝে মাঝে শান্ত অবস্থায় থেকেও অনেক কিছু করা যায় সো মঞ্চকর্মী হিসেবে অনেক টাকা থাকলেই যে হতে হবে এমন না আমি যেমন এবার একটা ব্রডওয়ে থিয়েটার দেখেছি ম্যাকবেথ সো হ্যাঁ ওখানে ড্যানিয়েল গ্রিক ছিল উনি আমার খুবই ফেভারিট 007 সো উনি কিন্তু মঞ্চকর্মী উনি 007 শেষ করেছেই শুধুমাত্র উনি মঞ্চ করবে দেখে সো অনেক টাকা থাকলেই যে মঞ্চকর্মী হওয়া যাবে এবং ভাইরাল হতে হবে বা
আমাকে ফেমাস হতে হবে সেটা না, মঞ্চকর্মী হওয়ার জন্য একটা ডিগনিটির প্রয়োজন হয়। শাহরুখ খান বাংলাদেশে এরকম কেউ নাই। কোন স্পেশালিটি শাহরুখ খানের? উনি নিজেকে নিজে তৈরি করছে, মানে আজকে উনি যা, মানে উনি যেখান থেকে আজকে শাহরুখ খান হয়েছে, এটা অবশ্যই একটা মানে হিস্ট্রি। বাংলাদেশে আছে হয়তো বা বিজনেসম্যানরা আছে, বাট আর মানে দেখে তার ওভারঅল সব কিছু মিলে দেখার মতো মানুষে আসলে আমি জানি না কেউ আছে কিনা। আমি যখন তখন কান্দি, মানে আমার মানে আমার জামাই আমাকে বলে যে আমার কলটা কোথায় থাকে, মানে আমি যখন তখন কান্দি, রেগে গেলে কান্দি, আনন্দে কান্দি, সো মানে আমার কান্নাই সঙ্গী। হ্যাঁ, অল থ্রু, মানে এমন না যে শুধু দুঃখ পেলে কান্দি। কিছু না, গো উইথ দ্য ফ্লো, মানে নর্মালি থাকা ভালো, এবং আমার হাজব্যান্ডও সব কিছু জানে, এবং আমার মানে এক্সের সাথে অনেকবারই দেখা হয় বিকজ আমরা একই জায়গায় কাজ করি, সো ওইটা নষ্ট করাটা ঠিক না। একটা উত্তর দিতে হবে নাকি দুইটা? অফ কোর্স নো, ও একটাই দিতে হবে, একটাই অপশন চুজ করতে হবে। আসলে দুইজনই, কারণ হচ্ছে জয় ভাই হচ্ছে গো উইথ দ্য ফ্লো, আর তানভীর ভাই যেহেতু সাংবাদিক এবং উনি বিচক্ষণ, উনি গো উইথ দ্য ফ্লো হলেও কিছুটা মানে কি বলবো, এটা সমসাময়িক বিষয় নিয়ে ভাইরাল হবার জন্য উনি সেটা করেন না, কিন্তু জয় ভাইয়ের যেহেতু ওনারটা ভাইরালটাই মেইন, এবং এবং উনি এটা দুজনের দুই রকম পার্সপেক্টিভ আসলে, তো দুজনই আমার কাছে মনে হয়। সত্যজিৎ রায় পথের পাঁচালীটা মানে এত আগের একটা সিনেমা, তো আমি ঠিকই তো বলছি না? হ্যাঁ, পথের পাঁচালী। তো হ্যাঁ হ্যাঁ, পথের পাঁচালী সিনেমাটা সেই সময় আমি আসলে ঋত্বিক ঘটকের অনেক দেখি নাই, তো সত্যজিৎ রায় পর্যন্ত আমাদের মানে আমাদের জানার জন্য যতটুকু উনি খুব সহজ করে গল্পটা বলেন, রাইট রাইট, সো এটা আমার কাছে অনেক আনন্দ লাগে, যে মানে আমি অনেক বেশি মাথা খাটাতে চাই না, মানে আমি অনেক আমার মাথার উপর দিয়ে যাই, আমি কিছু বুঝলাম না, যেহেতু এটা একটা বিনোদনের মাধ্যম, সো আমি বিনোদনটাই চাই। আমি এটা বলতে চাই না, আমি এটা পারবো কিন্তু আমি এটা বলতে চাই না, একজন সিনিয়র শিল্পী এবং মাননীয় এমপি মহোদয়, সো আমি তাকে সবসময় শ্রদ্ধা করি, ভালোবাসি, উনি আমাকে অনেক ভালোবাসেন, আর এটাই, যেহেতু মাননীয় মন্ত্রী সো এমপি মহোদয়, সো আমি এটা না চাই। কোলাহল তো সবসময় কোলাহল করবে, এটাই স্বাভাবিক, এবং এটাই আশা করছি, আর কোলাহল যাতে অনেক বেশি কোলাহল তৈরি করতে পারে সেজন্য অনেক অনেক শুভকামনা, আর এটা আমার অনেক পছন্দের একজন বড় ভাইয়ের, এবং আমি সবাইকে বলতে চাই যে কোলাহলের পেজ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে যেখানে যেখানে আপনারা কোলাহল দেখতে পাবেন এবং আপনারাও কোলাহল তৈরি করবেন, সে কারণে সাবস্ক্রাইব করবেন অবশ্যই।